নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কলকাতা পৌরসভা মজদুরি ইন্টারভিউ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাই ভিডিওতে আলোচনা করব, যে ফিল্ড টেস্টের সময় কি কি ভুল করবেন না, ঠিক আছে? আর থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো ফার্স্টে দেখুন, আপনি যখন ইন্টারভিউ হলে প্রবেশ করবেন, মানে ওই মাঠে যখন আপনারা প্রবেশ করবেন, তখন আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর যে বায়োডাটা আপনি ফিল আপ করে যেটা জমা দেবেন, তারপর আপনাকে যেখানে মাঠে নিয়ে যাওয়া হবে, যেখানে ফিল্ড টেস্টটা হচ্ছে, তো একটা গাড়ির সামনে আপনাকে দাঁড় করানো হবে, ঠিক আছে? তো আপনাকে গাড়ির পাশে আপনাকে হাতে দুটো গ্লাভস এবং নাকে মাস্ক দেবে, এবং তার পাশে যে বর্জ্য পদার্থটা থাকবে সেই বর্জ্য পদার্থটা আপনাকে গাড়িতে তুলতে হবে, ঠিক আছে? তো গাড়িতে তোলার পর গাড়িতে একটা নির্দিষ্ট দাগ দেওয়া আছে, সেই দাগ পর্যন্ত আপনাকে বর্জ্য পদার্থ তুলতে হবে বেলচা করে, ঠিক আছে? তোলা হয়ে গেলে বেলচাটা গাড়ির মধ্যে রেখে গাড়িটা কিছু দূরকে নিয়ে এরমখানে ঘুরিয়ে আবার পুনরায় সেই জায়গায় এনে আপনাকে বর্জ্য পদার্থটা ফেলে দিতে হবে। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে বর্জ্য পদার্থটা যখন ফেলছেন তখন যেন বর্জ্য পদার্থটা গাড়ির মধ্যে কি যেন না থাকে। তো অনেকেই ভুল করছেন, যেমন বর্জ্য পদার্থটা ফেলে দিলেন, তো ফেলার পরও কিছু বর্জ্য পদার্থ থেকে যাচ্ছে, সেটা দেখছেন না, তারপরে সেখানে রেখে দিচ্ছেন। তো আপনারা খেয়াল রাখবেন যে বর্জ্য পদার্থ টোটালটাই সবটা ফেলে দেবেন, ঠিক আছে, যেন গাড়ির মধ্যে কিছু না থাকে। তার বর্জ্য পদার্থ ফেলে দেওয়ার পর গাড়িটা যেরকম ছিল সেরকম অনুযায়ী আবার রেখে দেবেন। তো এটা অনেক ইন্টারভিউতে অনেকজনে এটা ভুল করছে, যে বর্জ্য পদার্থ ফেলার পর ওখানেই গাড়িটা যেরকম ছিল সেরকম রাখছে না, মানে যেরকম গাড়িটা আগের মতো ছিল সেরকম রাখছে না, ওই বর্জ্য পদার্থ ফেলে দিয়ে গাড়িটার ওপরে বেলচা রেখে দিয়ে চলে যাচ্ছে। তো এটা আপনারা করবেন না, আপনারা গাড়িটা ঘুরিয়ে রাখবেন, ঠিক আছে, পুরনো যে অবস্থায় গাড়িটা ছিল সেই অবস্থায় রেখে দেবেন, ওকে? আর অনেকজন আর কি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার হারিয়ে গেছে পাচ্ছেন না, তো আমাকে বেশিরভাগই কমেন্টটা করছেন। তো আমি এই নিয়ে একটা ভিডিও করে দেওয়া আছে, তো আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন, সেখানে কলকাতা মিউনিসিপ্যালিটি বলে একটা আমি ফোল্ডার বানিয়েছি, ওখানে গিয়ে পেয়ে যাবেন যাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার হারিয়ে গেছে তারা কীভাবে পাবে, ঠিক আছে? আর একটা কথা বলছি, যেহেতু তোমাদের লক্ষ্মী পুজো পর ইন্টারভিউ শুরু হচ্ছে, ঠিক আছে, তো সব অল ডকুমেন্টসে কিন্তু জেরক্স কপি নিয়ে যাবে। তো আমি ওই ভিডিও করে দিয়েছি যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং অরিজিনাল প্লাস জেরক্স, ঠিক আছে, দুটোই নিয়ে যাবে, আর ফটো নিয়ে যাবে। তো সব কিছু বলা আছে ওই ভিডিওটা, তোমরা এবার ভিডিওটা দেখে নেবে। আর তোমরা এই ফিল্ড টেস্টের সময় এইভাবে করবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, যদি যে যত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবে তাতে তাকে তত মোটামুটি ভালো মার্কস দেওয়া হবে, ঠিক আছে? আর লাস্ট যে প্রশ্নটা, যে তিতুলিশ কবে বেরোবে, তো তিতুলিশ বেরোবে 25শে নভেম্বর, ঠিক আছে, 25শে নভেম্বর কিন্তু থার্ড লিস্ট বেরোবে। তো থার্ড লিস্টে মোটামুটি প্রায় 30,000 মোটামুটি নাম থাকবে, ঠিক আছে, 30K প্লাস ক্যান্ডিডেট কিন্তু নাম থাকবে। তো সেকেন্ড লিস্টে যাদের নাম আসেনি তারা থার্ড লিস্টে আশা করি সবাইকার নাম চলে আসবে। আবার থার্ড লিস্টের পর ফোর্থ লিস্ট বেরোবে, সে ফোর্থ লিস্টে প্রায় অনেক ছেলের নাম থাকবে। আর অনেকজনে প্রশ্ন করছেন যে দাদা, কলকাতার এই জায়গা থেকে বা হাওড়া থেকে কীভাবে যাব, মানে এখানে ট্রেন তো চলছে না। তো একটা কথা বলছি, দেখো ধর্মতলা থেকে আমি বলতে পারবো, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আমি বলতে পারবো না কীভাবে যাবে। তো ধর্মতলা থেকে চিংড়িঘাটার অ্যাভেলেবেল ওখানে বাস পাওয়া যায়, তো তোমরা ধর্মতলা যেতে পারো, ধর্মতলা গিয়ে ওখান থেকে বাস ধরতে পারো, চিংড়িঘাটা বাসটাও বা হাওড়া বাস স্ট্যান্ডে গিয়েও পেতে পারো, ঠিক আছে? তো তোমরা একবার গুগল ম্যাপে সার্চ করে নেবে, সেখানে পেয়ে যাবে। আর একটা কথা, আমাকে একজন সাবস্ক্রাইবার রাহুল দাস, উনি একটা ভিডিও পাঠিয়েছেন যে কলকাতা মজদুরে কীভাবে কাজ করাচ্ছে, ঠিক আছে, মানে একটা ভিডিও করেছে। তো ভিডিওটা আমি এই আমার ভিডিও শেষে দিয়ে দেবো, তো আপনারা দেখে দেবেন। তো ভিডিওটা পুরো মিউট করা আছে, কারণ আপনারা জানেন যে যদি সাউন্ড দিই তাহলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আর এই ভিডিওটা আর অন্যজনা করেছে কিনা জানি না, তো সেই জন্য আমি ভিডিওটা মিউট করে দেখাবো আপনাদের। আপনারা দেখবেন কীভাবে ওরা ময়লাটা ভরছে, কীভাবে গাড়িটা ইয়ে করছে। তো এটা রাহুল দাস আমাকে পাঠিয়েছেন, ঠিক আছে। তো এই ছোটো ভিডিওটা, তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তো আপনারা ভিডিওটা দেখুন।